রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে নতুন কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কমিটির রিপোর্ট আদালতের মনোপুত হয়নি, তাই 5 সদস্যের নতুন কমিটি করে দিয়েছে। কমিটিতে 3 জন চিকিৎসক, 2 জন সিভিল সোসাইটির ব্যক্তি ও 1 জন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে রাখা হয়েছে। কমিটিকে 1 মাসের মধ্যে আয়ানের মৃত্যুর পুরো ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।